हाय गाइज, गुड मॉर्निंग, हैव अ नाइस डे, वेलकम बैक टू माय चैनल ज्योतिका ब्लॉग। अपने सबा के वेलकम। अपना सबाई केमन आशा करी भलो आम ज्योतिका भलो आची। देखो अपन देखिए से दिन के जे तेला कचुर शाक देखो ये डाटीगुलो और यो हे डाटा यगल हे शो दिए एक सब रकम चच्चड़ी खावा जाए, पोस्त खावा जाए। जानी ना ये दिए क्यी करब, बाट ये आज के रातब ना एर खानिक शाक नहीं। ये देखो ये शाकटा कुचिए हमें आज के बेसन दिए बड़ा करब, से अपन साथ पुरोपुरी शेयर करब। और ये देखो देखे कल के माछेर डिम और ये करेछिलाम डिमेर कालिया खिचुड़ी करेछिलाम और माछेर डिम एकटू भेजेछिलाम। ये माछेर डिमटुकु रखा रयेछे ओटा भाजबो और ये एखाने आछे और माछेर माथा छोटो छोटो करे काटा होयेछे, एटाके आमि कषा करब। एटा आपनादेर साथे पुरो शेयर करब, आपनारा आमार साथे थाकुन सारा दिन। এই যে আমার জননী, একটু ঠান্ডা ঠান্ডা ভাব বলে তিন দিন ধরে একভাবে বৃষ্টি পড়ছে। গুড মর্নিং বলো। সবাইকে গুড মর্নিং উইশ করছে। একটু দেখুন, মানে মোটা গেঞ্জি পরেছে, এটা সোয়েটার নয়, বাট ঠান্ডা হাওয়া দিচ্ছিল প্রচন্ড পরিমাণে, আমাদের শীত করছিল। আজকে এখন একটু রোদ উঠেছে, উঠেছে মানে আজকে মনে হচ্ছে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, সকালে বৃষ্টি হয়েছে। ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন প্লিজ। বলুন, এগুলো ভালো করে কুচিয়ে নি, কাটা তো রয়েছে দেখালাম, বাট এগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে বেসন দিয়ে বড়া হবে। দেখুন গাইজ, এই যে ডিমটা পুরো নিয়ে নিয়েছি, ডিমটা ভাজা করব। আর এই যে মাছের মাথাটা, এই মাছের মাথাটা করার জন্য এই যে এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু হলুদ নিয়েছি, আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আপনার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা উচ্ছে আলু ভাজা করব। আর দেখুন এই শাকটা করার জন্য শাক, এই যে দেখুন তেলা কচুর শাক দেখালাম, এই যে এগুলোকে ধুয়ে এনেছি ভালো করে, বেশ ভালো করে ধুয়ে এনেছি। ধোয়ার পরে অল্প হয়ে গেছে। চলুন গাইজ, এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি, বেসন ঢেলে দিচ্ছি। এবার একটু এখান থেকে আদা, পেঁয়াজ, রসুন, আদা রসুন দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, চলুন ভালো করে এটাকে একেবারে মেখে নেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। দেখুন গাইস, পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চলুন গাইস, কড়া বসিয়ে দিয়েছি, বড়াটা ভাজবো, ডিমগুলো ভেজে নেব। চলুন আগে বড়া ভাজবো, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। চলুন গাইজ, বড়াগুলো ভেজে ফেলি এক এক করে। তেলা কচুর পাতার বড়া, দারুণ টেস্টি লাগে খেতে, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। এতে একটু চাল বা ডাল, মুসুর ডাল বেটে দিলে আরো ভালো লাগতো। দেখুন গাইজ, পুরো হয়ে গেছে আমার বড়াগুলো। দেখুন এই যে দেখুন, দেখুন গাইজ আমার তেলা কচুর পাতার বড়া একেবারে কমপ্লিট, দারুণ টেস্টি খেতে। এইভাবে আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। চলুন এবার মাছের ডিমটা ভেজে ফেলি। আমি ওই তেলের মধ্যেই মাছের ডিমটা ফেলে ছেড়ে দেব। মাছের ডিমটা আমি ঢেকে রেখে ভাজব। ডিমটা দেখি, চলুন ডিমটা তুলে ফেলি ঢাকাটা। ডিমটা এতক্ষণ আস্তে দিয়ে রেখেছিলাম, কেন নালে ভেতরে সেদ্ধ হবে না, বুঝতে পারছেন ভেতরে সেদ্ধ হয়নি। এটাকেই আমি আস্তে আস্তে
চাপা দিয়ে দিয়ে ভাজবো, পুরো ভেতরে সেদ্ধ হয়ে যাবে। চলুন, ডিমটা ওপিট হয়ে গেছে, আবার এপিটটাও ভালো করে ভেজে নিই। বুঝতে পারছেন যে একটু জোরে দিয়েছি সেই ফাটছে ডিমটা। দেখুন গাইস, ডিমগুলোকে আমি কেটে ছোট ছোট করে ফেলেছি, এবার আর কোনো দিকেই বাকি থাকবে না, সব দিকে ভাজা হয়ে যাবে। পুরো ছোট ছোট করে ফেলেছি খুন্তি দিয়ে। এই ডিম ভাজা গরম গরম ভাতে দারুণ খেতে লাগে, আবার এই ডিম দিয়ে আলু দিয়ে তরকারিও হয়, শুধু ডিমের তরকারিও হয়। চলুন ডিমগুলো এবার তুলে ফেলি। আমার ডিমগুলো পুরো হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন গাইজ, এই যে আমার সোনা খাচ্ছে বড়া ভাজা, ডিম ভাজা। ও তো এই সব খায় না, ঝাল ফাল খেতে চায় না, ডিম ভাজা বড়া ভাজা দিয়ে ও খাচ্ছে। গরম ভাতে গরম গরম ডিম ভাজা বড়া ভাজা ভীষণ ভালো লাগে। চলুন গাইজ, এই ডিম ভাজা কড়াই একটু তেল দিয়ে দিই, আর একটুখানি তেল, মাছের মাথাটা করে ফেলবো। এই যে মাছের মাথাগুলো, এগুলো করে ফেলবো। দেখুন গাইজ, আমার তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। চলুন, পেঁয়াজ কুচিগুলোর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দিই। টমেটোগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন, এই পাশে ডিম ভাজা আর এ পাশে বড়া ভাজা, ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। দেখুন পেঁয়াজ টমেটোগুলো পুরোই ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি মশলাটা ঢেলে দেব। চলুন মশলাটা দিয়ে দিই, এর মধ্যে আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা হলুদ সব দেওয়া আছে একবারে, এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। অল্প করে সিমলা মির্চের গুঁড়ো দিয়ে দেব, কারণ এটা কালার হবে কিন্তু ঝাল হবে না একদম, এটা একটু কালার হওয়ার জন্য দেওয়া। আপনারা বুঝতেই পারছেন আমার ভাজাটা হয়ে এসছে কষানোটা, আর একটুখানি কষিয়ে আমি মাছগুলো ছেড়ে দেব। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুনটা খুন্তির ওপরে করলে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব, মাছ বলতে মাছের মাথাগুলোকে, ভালো করে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে কষিয়ে খাবেন, আর মাছের মাথা দারুণ লাগে খেতে, যেহেতু আমি কাটা ভালোবাসি। এটাকে আঁচ কমিয়ে, এটাকে স্টিম কমিয়ে, গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব। দেখুন গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি অলরেডি। চলুন এটাকে একটু ঢাকা দিয়ে দিই। এটা ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর আসছি। চলুন ঢাকনাটা খুলে নিই। চলুন এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব, জল দিয়ে নালে এগুলো একটু ভেতরে সেদ্ধ হতে হবে, কেন এটা তো আর মাছের মাথা, একটু জল না দিলে সেদ্ধ হবে না। অল্প করে জল দিয়ে দেব, জাস্ট অল্প করে জল। চলুন অল্প করে জল দিয়ে দিই, এটা ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে হোক এটা সেদ্ধ হোক, তারপরে কষা কষাই নামাবো এটা। চলুন গ্যাস কি অবস্থায় আছে তরকারিটা দেখি। দেখুন গ্যাস অনেকটা জলও ছেড়েছে, এবার এটাকে পুরো শুকিয়ে ফেলা হবে,
জোর করে দিলাম গ্যাসটা। এর মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে দেব। যেহেতু এটা আর মাছ, এতে গরম মশলা না দিলে ভালো লাগবে না। আপনারা বাড়িতে এইভাবে মাছের মাথা এনে করে খেয়ে দেখবেন। তবে অ্যাটলিস্ট একটা কথা বলে দিই, মাথাটাকে একেবারে ছোট ছোট করে টুকরো টুকরো করতে হবে, একদম ছোট ছোট করে, নাহলে কিন্তু এটা আপনারা খেতে পারবেন না। যারা অ্যাটলিস্ট কাঁটা খেতে ভালোবাসে, আমার মতো কাঁটা খেতে যারা ভালোবাসে, দেখুন গাইজ আমার তরকারিটা পুরো হয়ে গেছে। মাছের মাথা কষা আর মাছের মাথা কষা একেবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চলুন এবার এটা নাবিয়ে ফেলি, এবার এটা নাবিয়ে ফেলা যাক। দেখুন গাইজ আমার মাছের মাথা পুরো রেডি, দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি, দারুণ লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল, সবাই ভালো থাকবেন, বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।